नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुदीरयेत् मोकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं यत्कृपातमहं वन्दे परमानन्द माधवं दिन परीक्षये नीलकुन्तलैर्वनरुहाननं बिभ्रदावृतं धनरजस्वलं दर्शयन मुहुः मनसि न स्मरं वीरजच्छसि प्रणत कामदं पद्मजार्चितं धरणिमण्डनं धेयम् आपदि चरणपङ्कजं सन्तमञ्चते रमणं नास्तने स्वर्पयाधिह सुरतवर्धनं शोकनाशनं स्वरितवेणुनां सुष्ठुचुम्बितं इतररागविस्मारणं नृणां वितरवीरनस्ते धरामृतं अटसि जत भवान् अह्निकाननं त्रुटिर्जुगायते त्वामपश्यतां कुटिलकुन्तलं श्रीमुखं च ते जड उदीक्षतां पक्षकृतदृशा कृष्ण प्रियतमा ब्रजवनिता गुण कृष्ण विरह सह्य करिन पारि उद्गार करुछन्ते अंतःकरणर भाव समूह जो विलाप भगवान श्री कृष्ण को अरण्य भीतर टाणी आणमु बोली सेमानंकर विश्वास आमे कथा जानु जे भक्ति अतिरिक्त गाढ़ अनुराग युक्त है अति गाढ़ अवस्था रे अनुराग युक्त हले ताहा प्रेम रे परिणत हो जाए जेपरे दुग्ध आउटी आउटी अति गाढ़ हुई राबिड़ी परिणत हुए तार स्वाद और गंध बढ़ी जाए तार रंग मध्य बदली जाए अनुराग भक्तिर रंग को बदले दिए गाढ़ता तार स्वाद और गंध को बढ़े दिए तेणु प्रेम कहिले भक्तिर एक उच्चावस्था गाढ़ भक्तिर अनाबिल भक्तिर शुद्ध स्वच्छ भक्तिर एक चरम अवस्था भक्ति देवींकर जो लक्षण शास्त्र रे वर्णना करा जायछि आमे सुनिछे तार गोटे विशेष लक्षण होला भक्ति सा भक्ति श्री कृष्णा करसिणी कृष्ण को जोठी थिले मध्य आकर्षण करी आनी भक्त पाखरे पहुंचा ना भक्तिर गोटे गुण क्लेश घने शुभदा मुख्य लघुता कृत
সুদুর্লভা সান্দ্রানন্দ বিশেষাত্মা শ্রীকৃষ্ণা করছেনি চা সা ভক্তি চি সবুঠি লাগিব ক্লেশ বিনাশ করে শুভ প্রদান করে মুখ্য সুখকু মুক্তিজনিত আনন্দকু অর্থাৎ ব্রহ্মানন্দকু তুচ্ছ করি দিয়ে এটি সুখময় যে ভক্তি হৃদয়কু আসলে যে আনন্দ জাত করে অন্তঃকরণরে মুক্ত পুরুষ যে ব্রহ্মানন্দ ভোগুথে তাকে নিকৃষ্ট করে দিয়ে প্রহ্লাদ পরা কহিলে আমি কেতে থর আলোচনা করছে ভক্তি জনিত আনন্দ মুক্তি জনিত আনন্দ অপেক্ষা এগুলাকে আর কোণ অছি কি আউত কিছু প্রাপ্য নাই কেবল তো আনন্দ পাইবা কথা ভক্তি রু মুক্তি রু আউটা মিলব টাকা পয়সা ধন সম্পত্তি সোনা রূপা ভোগ বিলাস কোণ মিলব কেবল আনন্দ তো মিলব আনন্দ ভিতরক আউ কিছু মিলবার নাই সেতরে হ্যাঁ যেমন ঔষধর সাইড এফেক্ট অছি রোগ ভালো করা হচ্ছে তার মুখ্য কর্ম রোগ কু ভালো করদবা তার মুখ্য কার্য তা সাথে কেতে গুড়িয়ে রিয়াকশন অছি বলে আমি কোচ ঔষধ রিয়াকশন করিগলা তার কেতে গুড়িয়ে সাইড এফেক্ট অছি সেমিতি ভক্তি ও মুক্তির আনন্দ প্রদান করিবা হি যদিও মুখ্য কার্য আউ কেতে গুড়িয়ে পার্শ্ব প্রক্রিয়া তার দেখা যায় তাকে ঐশ্বর্য কহতি মিরাকল জ্ঞানবন্ত পুরুষ মুক্ত পুরুষ ভক্তিমান পুরুষ এমানকর বাকসিদ্ধি হয়ে এ যাহাকে যা আশীর্বাদ করছেন সে তা পাই যাতে এমানে যা ইচ্ছা করতে সেটা আপে আপে হয়ে যায় আর তাঁর অজ্ঞাত শরীরে হয়ে সে পাখ হিংসা প্রবেশ করে পড়ে না সেমানকু রোধ কাম তো বহুত দূরের সেমানকঠু থাকে আউ বহুত বহুত ঐশ্বর্য অলৌকিক শক্তি যাকে মিরাকল আমি কুছ অলৌকিক শক্তি ঐশ্বর্য এগুড়ি সব আসি পৌঁছে সেগুলা সব তার পার্শ্ব বস্তু প্রকৃত তার সিদ্ধি নুহে কেবল আনন্দ ভোগ করা হি ভক্তি মুক্তি যা কিছু কহতু তার মুখ্য জিনিস হল কেবল গোটা আনন্দ মিলে এবং জীবর প্রয়োজন কেবল আনন্দ নাকি যা মধ্যে আমি আলোচনা করছি জীবা কিছু চাহে না এই জগতরে কেবল আনন্দ চাহে তাকে আনন্দ কোঠু মিলব সুখ কোঠু মিলব এই তো কহি সে খোঁজে অবশ্য মায়ামুগ্ধ জীব অনেক গুড়িয়ে বস্তু প্রতি লোভ করে ধন পুত্র গৃহ প্রতিষ্ঠা সম্মান রূপ আয়ুষ নিরোগতা এমনি গুড়িয়ে জিনিস খোঁজে মোর ধন হু মোর সুশীলা পত্নীটিয়ে হু মোর ভক্তিমান পুত্রটিয়ে হো পিতৃভক্তি সম্পন্ন পুত্রটিয়ে হো বা যোগ্য পুত্রটিয়ে হো মোর সুন্দর গৃহটিয়ে হো এগুলা খোঁজে মায়ামুগ্ধ জীব কিন্তু কাহিঁকি এগুলাক খোঁজে সেই আনন্দ পাইব বলে তো কোন সেই আনন্দ পাইব বলে এগুলাক খোঁজে তার মূল জিনিস দরকার সুখ বা আনন্দ সুখ আনন্দ ইথুরু পাইবি বলি গাইটিয়ে পোষিলে ক্ষীর পাইবি ক্ষীর দরকার গাই আমার কিছু দরকার নেই ক্ষীর দরকার হলে গাইটিয়ে নহলে তো ক্ষীর হোনি গাইটিয়ে যদি গুহালে আমি রখিবা ক্ষীর টিকে টিকে প্রতিদিন পাইবা ক্ষীর লোভরে গাই রখিলা ভলিয়া আনন্দ লোভরে পুয় আনন্দ লোভরে স্ত্রী আনন্দ লোভরে ঘর আনন্দ লোভরে প্রতিষ্ঠা সম্মান পদবী ধন রত্ন যাহা কিছু আনন্দ এবং একথা সুন্দর ভাবে আমি আলোচনা করছে এই রহস্যটি মানুষ নিহাতি জানিবা দরকারে
ଏଇଟା ହୃଦୟରେ ଦୃଢ ବିଶ୍ୱାସର ସହ ରହିଯିବା ଦରକାର ଯେ ମୁଁ ଆନନ୍ଦ ପାଇବି ବୋଲି ଏଗୁଡ଼ାକ ସବୁ ସଂଗ୍ରହ କରୁଛି। ଏଗୁଡ଼ାକ ଆନନ୍ଦ ଦଉଥିଲା ପର୍ଯ୍ୟନ୍ତ ପାଖରେ ରଖୁଛି। ଏଇ ଗାଈଟା ଯଦି କ୍ଷୀର ନ ଦେଲା ଘରୁ ବାହାରକୁ ବିକ୍ରି କରିଦିଅ, ଏଟା ଆଉ କ୍ଷୀର ଦଉନି। ଏଗୁଡ଼ିକ ଯଦି ଆନନ୍ଦଦାୟୀ ନ ହେଇକିରି ଦୁଃଖଦାୟୀ ହେଲେ ଗୋଟାକ ଆମେ ବାହାର କରିଦଉଛୁ, ପୁଅକୁ ତଳି ଦଉଛୁ, ସ୍ତ୍ରୀକୁ ତଳି ଦଉଛୁ, ଧନ ଧନ୍ଦି ଫୋପାଡ଼ି ଦଉଛୁ, ଘର ଦ୍ୱାର ଛାଡ଼ିକିରି ପଳଉଛୁ, ଗାଁ ଗଣ୍ଡା ଛାଡ଼ିକିରି ପଳଉଛୁ, ଆନନ୍ଦ ଦେଲେନି ବୋଲି। ଏଇଥିରୁ ପ୍ରମାଣିତ ହଉଛି ଏଉଠି ତ ବେଦର ଅସଲ ମନ୍ତ୍ରଟିଏ, ଉପନିଷଦରେ ସବୁଠି ଏଇ କଥା ହିଁ କୁହା ହଉଛି। ତମେ ସବୁ ଆନନ୍ଦର ଭିକାରୀ ହଉ, ତମେ ସବୁ ଆନନ୍ଦର କାଙ୍ଗାଳ ହଉ, କୋଉଠି ଆନନ୍ଦ ମିଳିବ କେବଳ ସେଆଡ଼କୁ ଯାଉଛ। ନ ବାରେ ସର୍ବସ୍ୟ କାମାୟ ସର୍ବମ୍ ପ୍ରିୟମ୍ ଭବତି ଆତ୍ମନସ୍ତୁ କାମାୟ ସର୍ବମ୍ ପ୍ରିୟମ୍ ଭବତି। ଏସବୁ ଗୁଡାକ ଯେ ତମେ ସଂଗ୍ରହରେ ଲାଗି ପଡ଼ିଛ, ଏଗୁଡା ତମର ଦରକାର ନାହିଁ। ସର୍ବସ୍ୟ କାମାୟ ନ ସର୍ବମ୍ ପ୍ରିୟମ୍ ଭବତି, ସେଗୁଡାକ ପାଇଁ ବୋଲି ତମେ ସେଗୁଡାକୁ ସଂଗ୍ରହ କରୁନ। ଆଉ ଆତ୍ମନସ୍ତୁ କାମାୟ, ଆତ୍ମ ଆନନ୍ଦମୟ, ଆନନ୍ଦମୟ ଆତ୍ମାଙ୍କୁ ତୃପ୍ତି ଦବ ବୋଲିକି ଏଗୁଡାକ ତମେ ସବୁ ସଂଗ୍ରହ କରୁଛ। ଯେବେ ଆତ୍ମାଙ୍କୁ ସେ ତୃପ୍ତି ନ ଦେଇକିରି ଅତୃପ୍ତି ଆରମ୍ଭ କଲା, ତାକୁ ଠେଲି ଦଉଛ ଗୁଣ। ଅତଏବ ଯେଉଁ ଆନନ୍ଦ ଜୀବର ଏକମାତ୍ର କାମ୍ୟ, ସେ ଆନନ୍ଦ ହିଁ ଭକ୍ତିରୁ ମିଳେ, ମୁକ୍ତିରୁ ମିଳେ, ଆଉ କିଛି ମିଳେ ନା। ଜଣେ ମୁକ୍ତ ପୁରୁଷ ବ୍ରହ୍ମାନନ୍ଦ ଭୋଗ କରେ, ଜଣେ ହରିଭକ୍ତ ଶୁଦ୍ଧ ଭକ୍ତଟିଏ ଚତୁସନଙ୍କ ଭଳିଆ ଭକ୍ତ, ଉଦ୍ଧବ ଭଳିଆ ଭକ୍ତ, ଅକ୍ରୁର ଭଳିଆ ଭକ୍ତ, ଦାସିଆ ବାଉରୀ ଭଳିଆ ଭକ୍ତ, ଶବରୀ ଭଳିଆ ଭକ୍ତ, ହନୁମାନଙ୍କ ଭଳିଆ ଭକ୍ତ, ନାଇଁ କି ଗୁହକ ଶବର ଭଳିଆ ଭକ୍ତ, ବିଭୀଷଣଙ୍କ ଭଳିଆ ଭକ୍ତ, ଏଟା ସବୁ ଭକ୍ତ। ଏ ଭକ୍ତି ଯଦି ହୃଦୟକୁ ଯାହାର ଆସିଗଲା ସେ ଭକ୍ତ। ଏମାନେ ବ୍ରହ୍ମାନନ୍ଦ ଅପେକ୍ଷା, ମୁକ୍ତ ପୁରୁଷ ପାଉଥିବା ଆନନ୍ଦ ଅପେକ୍ଷା ବହୁ ଅଧିକ ଗୁଣ ଆନନ୍ଦ ପାଆନ୍ତି, ବହୁ ଅଧିକ ଗୁଣ ଆନନ୍ଦ ପାଆନ୍ତି। ଆମେ ପରା କେତେ ଥର ଆଲୋଚନା କରିଛେ, ପ୍ରହ୍ଲାଦ କହିଲେ ପ୍ରଭୁ ହେ ନୃସିଂହ ଯେତେବେଳେ ତା ମସ୍ତକରେ ହାତ ଥୋଇଦେଲେ, ପ୍ରହ୍ଲାଦର ମସ୍ତକରେ ହାତ ଥୋଇଦେଲେ ନୃସିଂହ, ସେତିକି ବେଳେ ପ୍ରହ୍ଲାଦ କହି ପକେଇଲେ କି ସୁଖ କି ସୁଖ, ଆପଣ ଛୁଇଁଦେଲେ ଟିକେ କି ସୁଖ, ଆପଣଙ୍କ ସ୍ପର୍ଶଟା କେଡ଼େ ସୁଖ। ଆଉ ଭଗବାନ ତ ଆନନ୍ଦରେ ତିଆରି ନା, ବରଫଟାକୁ ଛୁଇଁଦେଲେ ଯେମିତି ଆମ ଦେହ ଶୀତ ହେଇଯାଉଛି, ହାତ କୋଲ ମାରିଯାଉଛି, ନିଆଁଟାକୁ ଧରି ପକେଇଲେ ଯେମିତି ହାତ ପୋଡ଼ି ଯାଉଛି, ତାପଟା ସଞ୍ଚାରିତ ହେଲା ସେ ବାଟେ, ବରଫ ଛୁଇଁଦେଲେ ଶୀତଳିତ ସଞ୍ଚାରିତ ହେଲା ସେ ମଧ୍ୟ, ଯେତେବେଳେ ଆନନ୍ଦ ମୂର୍ତ୍ତି ଯେତେବେଳେ ତା ମସ୍ତକରେ ହାତ ଧୋଇଦେଲେ ଆନନ୍ଦ ଭର୍ତ୍ତି ହେଇଗଲା ତା ଶରୀରରେ। ଏମିତି ଆନନ୍ଦ ଆସିଲା ଯେ ଏତିକି ଆନନ୍ଦ, ଏତେ ପୂର୍ବରୁ ସେ ଭୋଗ କରୁଥିବା ବ୍ରହ୍ମାନନ୍ଦଟା ଚାପି ହେଇଗଲା କୁଆଡ଼େ। ପ୍ରହ୍ଲାଦଟା ପ୍ରଥମରୁ ମୁକ୍ତ ପୁରୁଷ ନଥିଲା କି? ପ୍ରହ୍ଲାଦଟା ପ୍ରଥମରୁ ମୁକ୍ତ ପୁରୁଷ ଥିଲା ତ? ଯଦି ମୁକ୍ତ ପୁରୁଷ ନଥିଲା ତାକୁ ସଂସାରର ଜିନିଷ ଗୁଡା ଛୁଇଁଲା କି? ମୁକ୍ତ ପୁରୁଷକୁ ସଂସାର ଜିନିଷ ଛୁଏଁ ନା, ତାକୁ ନିଆଁ କିଛି କାମ କଲାନି। ଆତ୍ମାଟା ସବୁବେଳେ ମୁକ୍ତ ବୋଲି ଭଗବାନ ଗୀତାରେ କହିଲେ, ନାଇଁ ଛିନ୍ଦନ୍ତି ଶସ୍ତ୍ରାଣୀ, ଆତ୍ମାଙ୍କୁ ଖଣ୍ଡା ହାଣିପାରିବନି, ନୈନ ଛିନ୍ଦନ୍ତି ଶସ୍ତ୍ରାଣୀ, ନୈନ ଦହ୍ୟତି ପାବକା, ଅଗ୍ନି ତାକୁ ପୋଡ଼ିପାରିବନି, ନ ତ କ୍ଲେଦୟନ୍ତି ଆପୋ, ଆପୋ କହିଲେ ଜଳ, ପାଣି ତାକୁ ଓଦା କରିପାରିବନି, ବୁଡ଼େଇ ପାରିବନି ଆତ୍ମାଙ୍କୁ। ଏ ଜାଗତିକ ପଦାର୍ଥ ଗୁଡାକ ମୁକ୍ତ ବସ୍ତୁ ଆତ୍ମାରେ କିଛି କାମ କରିବନି, ଖଣ୍ଡାରେ ଛିଡ଼ିବନି କି ନିଆଁରେ ପୋଡ଼ିବନି। ଏଇଭଳିଆ ଯିଏ ହେଇଗଲା ମୁକ୍ତ ହେଇଗଲା, ଏଗୁଡ଼ାକ ଛୁଇଁବନି ଆଉ କ'ଣ, ପ୍ରହ୍ଲାଦକୁ ଛୁଇଁଲାନି ଆଉ, ନିଆଁ ଛୁଉନି, ଅସ୍ତ୍ର ଛୁଉନି, ପାଣି ଛୁଉନି, ଏଗୁଡ଼ା କିଛି କାମ କରୁନାହାନ୍ତି ତା ପାଖରେ। ଏଥିରୁ ପ୍ରମାଣ ହଉଛି ସେ ମୁକ୍ତ ପୁରୁଷ ଥିଲା ପୂର୍ବରୁ,
ଶ୍ରାଦ୍ଧଟା ମା ପେଟରେ ଥିଲାବେଳେ ନାରଦ ତାକୁ ଜ୍ଞାନ ଉପଦେଶ ଦେଇକିରି ପେଟ ଭିତରୁ ମୁକ୍ତ କରିଦେଲେନି କି? ଏ ପରୀକ୍ଷିତ ଯେମିତି ପେଟ ଭିତରୁ ଭକ୍ତି ପାଇ ହେଲେ ମା ପେଟରେ ଥାଉ ଥାଉ ପୁରା କଣ କମ ଭାଗ୍ୟବାନ ପୁରୁଷ କି? ମା ପେଟ ଭିତରେ ଥିଲେ ତାଙ୍କୁ ହରିକୃପା ହେଇଗଲା ନା ଆଉ ସେଠି ଭଗବାନଙ୍କ ଦର୍ଶନ ମିଳିଗଲା ଆଉ ସେ ଦେଖିଛି ଜଳ ଜଳ ଆଖିରେ ପରୀକ୍ଷିତ ମା ପେଟ ଭିତରେ ଥାଇ କିଡ଼େ ମନୋହର ପୁରୁଷ କିଡ଼େ ସୁନ୍ଦର ପୁରୁଷ ୟାଙ୍କୁ ଦେଖିଲେ ଏମିତି କାହିଁକି ଆନନ୍ଦ ଲାଗୁଛି କେଡ଼େ ଖୁସି ଲାଗୁଛି ତମେ ମୋ ପାଖରେ ସବୁବେଳେ ଥ ସେ ଫେରେ ଅଙ୍ଗୁଷ୍ଠ ମାତ୍ର ପୁରୁଷ ଗର୍ଭ ଭିତରେ ପ୍ରବେଶ କରିଛନ୍ତି ଉତ୍ତରାର ଅଙ୍ଗୁଷ୍ଠ ମାତ୍ର ପୁରୁଷ ହାତରେ ଗୋଟିଏ ଗଦା ଧରିଛନ୍ତି ଛୋଟିଆ ଗଦାଟିଏ ତାକୁ ବିଜୁଳି ଭଳିଆ ପରିଭ୍ରାମନ୍ତ ଉଲ୍କାଭାମ ଭ୍ରାମୟନ୍ତମ ଗଦା ମୁହୁ ସାଡୁ ଅସ୍ତ୍ର ଆସିକିରି ପଡୁଛି ତା ଉପରେ ସେ ଗଦାକୁ ବୁଲଉଛନ୍ତି ସେ ଗଦାର ତେଜରେ ଅସ୍ତ୍ର ଆସିପାରୁଛି ବିଲୀନ ଆସିଲା ସେ ଗଦାରେ ପଡି ବିଲୀନ ହେଇଗଲା ବିଷ୍ଣୁ ତେଜରେ ମିଶିଗଲା ଅଶ୍ୱସ୍ତମା ପଠେଇଥିବା ଅସ୍ତ୍ରଟା ଆସିଲା ତ ସୂକ୍ଷ୍ମ ଶକ୍ତି ଗୁଡାକ ମହାତେଜ ଉଠେ ତ ଆଉ କଣ ଅସ୍ତ୍ର ବୋଲେ କଣ ସାବଳ ଉଠେ ନା କାଙ୍କଟେ ମହାତେଜଟେ ତ ଆଉ ମନ୍ତ୍ର ଶକ୍ତି ଯୁକ୍ତ ମହାନ ଗୋଟେ ତେଜ ଆଉ ଧ୍ୱଂସକାରୀ ତେଜ ଆଉ ସେ ମହାନ ଭୟାନକ ଧ୍ୱଂସକାରୀ ତେଜ ଏ ବିଷ୍ଣୁ ତେଜରେ ଗଦା ଧୀରେ ପଡିକିରି ମିଳେଇଗଲା ଆଉ ସେ ପୁରୁଷ ଅନ୍ତର୍ଧ୍ୟାନ ହେଇଗଲେ ଆଉ ପରୀକ୍ଷିତକୁ ସାତ ମାସ ହେଇଗଲାଣି ପେଟରେ ଚାରିପଟକୁ ଆଖି ବୁଲେଇଲା କୁଆଡେ ଗଲେ କୁଆଡେ ଗଲେ କେଡ଼େ ସୁନ୍ଦର ଲୋକଟିଏ କେଡ଼େ ବଢିଆ ଦୁଶୁଥିଲେ ସେ ପାଖରେ ଥିଲା ଆଗ କାହିଁକି ଗୋଟେ ସୁଖ ଲାଗୁଥିଲା ଗୋଟେ ବଢିଆ ଲାଗୁଥିଲା ବଡ ଭଲ ଲାଗୁଥିଲା ତାଙ୍କ ଅଭାବଟା ବଡ ଦୁଃଖ ଦଉଛି ଆଉ ସୁଖ ଲାଗୁନି ମତେ କିଛି ଆନନ୍ଦଟା ଯୋଉଟା ଭୋଗ ହଉଥିଲା ସେଟା କମିଗଲା ତ ଯୋଉ ଆନନ୍ଦଟା ତାଙ୍କ ସଂସ୍କୃତିରେ ନିଆଁଟେ ଥିଲେ ତାର ଯେମିତି ତାତି ଅଛି ବିକିରିତ ହଉଛି ତାଙ୍କ ଦେହରୁ ଆନନ୍ଦ ବିକିରିତ ହଉଛି ତ ଯେତେବେଳେ ପାଖରେ ଥିଲେ ସେ ଆନନ୍ଦଟା ପରୀକ୍ଷିତ ଦେହରେ ଭୋଗ ହଉଥିଲା ଜୀବତଟା ଜୀବତଣ୍ଡା ତାର ପ୍ରାଣ ଅଛି ଆନନ୍ଦଟା ସେ ଭୋଗ କରିପାରୁଥିଲା ଯେମିତି ଜନ୍ମ ହେଲା ସେ ପେଟ ଭିତରୁ ତ ଖୋଜୁଛି ଆଉ ସେ ଲୋକ କିଏ ସେ ଲୋକ କୁଆଡେ ଗଲେ ସେ ଲୋକକୁ ଆଉ ଟିକେ ପାଇବି କି ଆଉ ଟିକେ ଦେଖିବି କି ପରିତୁ ଇକ୍ଷତି ଯସ୍ତୁ ପରୀକ୍ଷିତ ସହ ପ୍ରକୃତି ତ ତାଙ୍କ ନାଁ ପରୀକ୍ଷିତ ବୋଲି କାହିଁକି ଦିଆ ହେଲା କି ତାଙ୍କ ନାଁ କଣ ପ୍ରକୃତରେ ପରୀକ୍ଷିତ କି ନା ପ୍ରକୃତ ନୁହଁ ପରୀକ୍ଷିତ ନୁହଁ ଗୋଟେ ପିଲାଟେ ଜନ୍ମ ହେଲା ବର୍ଷେ ହେଲା ଦୁଇ ବର୍ଷ ହେଲା ତିନି ବର୍ଷ ହେଲା କିଛି କରୁନି ତା ପାଟିରୁ କିଛି ଶବ୍ଦ ବାହାରୁନି ଆମେ ତାକୁ କଣ ବୋଲି ନାଁ ଦଉଛେ ଜଡ଼ା ଏ ଜଡ଼ା କୁଆଡେ ଗଲା ରେ ତା ନାଁ ହେଇଗଲା ଜଡ଼ା ତା ପ୍ରକୃତରେ ସେ ଏକୋଇଶିଆ ଦିନ ତାକୁ ଜଡ଼ା ବୋଲି ନାଁ ଦିଆ ହେଇଥିଲା କି ତାକୁ ଗୋଟେ ଭଲ ନାଁ ଦିଆ ହେଇଥିଲା ତିନି ଚାରି ବର୍ଷ ପାଞ୍ଚ ବର୍ଷ ପରେ ଯେତେବେଳେ ଦେଖିଲୁ ସେ କଥା କହୁନି କିଛି କରୁନି ତା ପାଟିରୁ କୌଣସି ଧ୍ୱନି ବାହାରୁନି ଶବ୍ଦ ବାହାରୁନି ତାକୁ ଆମେ ଜଡ଼ା ବୋଲିକିରି ସମସ୍ତେ ଡାକିଲେ ଆମ ଭାଷାରେ ଜଡ଼ା ନାଁ ହେଇଗଲା ସମସ୍ତଙ୍କୁ ଜଡ଼ା କହିଲେ ଚିହ୍ନିଲେ ତାର ଏକୋଇଶିଆ ଦିନ ଦିଆ ହେଇଥିବା ନାଁଟା ସବୁ ଭୁଲିଗଲେ ସେମିତି ୟାଙ୍କର ଏକୋଇଶିଆ ଦିନ ନାଁ ଦିଆ ହେଇଥିଲା ବିଷ୍ଣୁ ରାତ ପରୀକ୍ଷିତଙ୍କର ଏକୋଇଶିଆ ଦିନ ନାଁ ଦିଆ ହେଇଥିଲା ବିଷ୍ଣୁ ରାତ ଲୋକେ ଧୀରେ ଧୀରେ ତାଙ୍କୁ ପରୀକ୍ଷିତ ବୋଲି କାହିଁକି ଜାଣିଲେ ସେ ବିଷ୍ଣୁ ରାତ ନାଁଟା କୁଆଡେ ଭୁଲିଗଲେ ସମସ୍ତେ କହିଲେ ଏ ପରୀକ୍ଷିତ ପରୀକ୍ଷିତ ସମସ୍ତେ ଡାକିଲେ ତାକୁ ପରୀକ୍ଷିତ ବୋଲି କାହିଁ ଡାକିଲେ ପରିତ ଇକ୍ଷତେ ଯସ୍ତୁ ପରୀକ୍ଷିତ ସପ୍ରକୃତିତ ସେ ପିଲାଟା ଜନ୍ମ ହେଲାଠୁ ଖାଲି ଏଡ଼େ ଏଡ଼େ ଆଖିରେ ଛଣ ଛଣ ହେଇକିରି ଚାରିଆଡ଼କୁ ଚାହେଁ ପରିତ ଇକ୍ଷତେ ଚତୁର୍ଦିଗକୁ ମୁହଁ ବୁଲେଇ ବୋଲି ଚାହୁଁଥେ ଚତୁର୍ଦିଗକୁ ମୁହଁ ବୁଲେଇ ବୋଲି ଚାହୁଁଥେ କିଏ ଗୋଟେ ଲୋକ ତା ପାଖକୁ ପଳେଇ ଆସିଲେ ତାକୁ ଗୋଡ଼ୁଠୁ ମୁଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାହୁଁଥେ ସମସ୍ତେ ଫିଲ୍ କଲେ ଏଇଟା କ'ଣ ଏମିତି ପିଲାଟା ଚାହୁଁଛି ଚାହିଁବାର ଗୋଟେ ଅଛି ତ ଭଙ୍ଗି ଆଖିରୁ ଜଣାପଡ଼ିଯିବ ନା ଏମିତି ଜଳ ଜଳ କରି ଚାହେଁ ପାଦଠୁ ମୁଣ୍ଡ ପର୍ଯ୍ୟନ୍ତ ଛନ ଛନ ହେଇକିରି ଚାହେଁ ପିଲାଟା ଏମିତି କ'ଣ ଚାହୁଁଛି ଚତୁର୍ଦିଗକୁ ଯାହାକୁ ଦେଖିଲେ ତାକୁ ଏମିତି ଜଳ ଜଳ କରି ଚାହୁଁଛି କାହିଁକି ଏମିତି ଚାହୁଁଛି କାହିଁକି କରିକି ତ ଚାହୁଁଥିଲେ ଏଇ ଲୋକଟାକୁ ପେଟରେ ଦେଖିଥିଲି କି ଏଇ ଲୋକଟାକୁ ପେଟ ଭିତରେ ଦେଖିଥିଲି କି
এই লোকটা গোটে নুয়া লোক আসলে সে চিহ্ন এইটাকে দেখিদেলি কি সে খোঁজুছি মনে মনে পরমাত্মা পরমেশ্বরকু গোটে লোক অন্তঃকরণ ভিতরে মা পেটু খোঁজা চলেছি তাঠ বড় ভক্ত আউ কি অছি হো আমি তো দিনে খুঁজিনু এইটা যেমিতি গর্ভরু পাই যাইছি বিভু কৃপা মাতৃ গর্ভ হই ভগবত খোঁজা আরম্ভ হই যাইছি প্রহ্লাদ মধ্য সিন্ধি মা পেট ভিতরু মুক্ত হই যাইছি যেতবেলে হিরণ্যকশ্যপ তপস্যা করিবাকু পলেলা তার ভাই তাকে বিষ্ণু মারিদেলে কি বরাহ মূর্তি ধরিকি বলবান ভাইটা তো সে ভাইটা যোগ ইয়ে বেশি উৎপাত হুতলা না সে ভাইটার মৃত্যুরে হিরণ্যকশ্যপ ম্রিয়মাণ হয়ে বড় শক্তিশালী ভাইটে চালিগলা আকুটিয়া হয়েগলি গোটে বাহু পলেলা মোর সেতু জানিলা যে বিষ্ণু মারিদেলা মো ভাইটাকে ভারি রাগিলা বিষ্ণু বহুত খুঁজিলা বিষ্ণুকে বহুত খুঁজিলা মারিব বলে গদা ধরিকি আর পাই যাইছিলে আজ্ঞা চূর্ণা করে আমি আর ভগবান কু পাই নথান্তে আজ নথান সত্তাবতা আদিদত্যটি সে তা না হিরণ্য কশ্যপু হিরণ্য অর্থাৎ হোল ব্রহ্মাণ্ডটা তার তকিয়া হিরণ্যাণ্ড হিরণ্যগর্ভ হিরণ্যগর্ভ দার্শনিক ভাষায় আমি যে আলোচনা করছিলাম চৌদ ভুবন পাতাল আরম্ভ করে ব্রহ্মলোক পর্যন্ত এটা পূর্বাবস্থার এই হিরণ্যগর্ভ বলে নাম ধারণ করে এটা হিরণ্য শব্দের সেইটা সূচনা হোল জগতটা কু তকিয়া কলা ভিয়া শক্তি দিয়ে সি তা যদি গোটে তাকে ঠিক ফিট হেলা ভিয়া তা বেকু গোটে তকিয়া খোঁজা হয়ে পুরা জগতটি তাকে তকিয়া হওয়া ফিট হিরণ্য কশ্যপ শব্দর ইয়ে হচ্ছে কশ্যপ বলে তকিয়া মান্ডি পুচুড়া হ্যাঁ যে আম মুন্ডুকে দেখি শুছে সেটা কশ্যপু কহতি লোকে অর্থ করছন্তি হিরণ্য কশ্যপ কহিলে সে সোনা তকিয়া মুন্ডুকে দৌলা বলে সোনা তকিয়াটা মুন্ডুকে দিয়ে দিয়ে ভাল লাগিব বরং পবন তকিয়াটা গোটে প্রকার চলুছে পুরা তকিয়া না সোনার কি এত কেড়ে 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 রাজা মা হারজা অনেক সোনার তকিয়া হ্যাঁ সোনার ভাত করি খাইবে বঞ্চবে আর তো টান লাগিব মুন্ড কোণ হয়ে যা হো হিরণ্য কশ্যপ এড়ে বড় শক্তিটে বিষ্ণুকু প্রতিরোধ কলা ভিয়া শক্তি পাইলে চূর্ণা করে দিয়েছা সে দুঃখ ধরে বিষ্ণু মধ্যে ডরলে আজ্ঞা সে তলে বলে না এটা পাখুইলে যদি যিবি সে কিন্তু মু তাত্ত্বিকই রয়েছে তার শক্তি সতগুণ প্রজ্বলিত হচ্ছে লুচি পড়ে সে মধ্যে ছাড়িনি উঠা পদ খোঁজিলা জানন্তি প্রত্যেক পদ্ম পত্রর পদ্ম নাড়ର সূতা যে ভাঙিদেলে সূতাটে হুনি সে সূতা পর্যন্ত খোঁজুছি তা মানে বিশ্বর ধূলি পর্যন্ত সে খোঁজুছি প্রত্যেকটি ধূলি কণাকে মধ্যে খোঁজুছি কোটি বিষ্ণু আছে কিন্তু দুর্ভাগ্য পাইলানি কাহিঁকি বিষ্ণু মধ্য কম চতুর নুহতি খোঁজুথারে পুহ তারি পকেটরে বসিগলে তা পকেট ভিতরে বসিগলে সে ভিতরে চুপচাপ বসিছন্তি আউ সে আদি কেতেবেলে কোন দরকার পাই পকেটরে হাত পুরুছি টিকে আড়ে হইযাউছন্তি সাইড কি জানিছে তা ক্রোধ অবস্থায় হচ্ছে জানিপারু দুনিয়া তমাম খোঁজুছি গোটে লোক নিজকে ছাড়ি অন্য সব জিনিস খোঁজে না বললে বঞ্চিগলে যাহা হো যদি প্রভুঙ্কু আমি হিরণ্যকশ্যপুর বিরোধী মনীষটিয়ে বলে ভাবিবা কি তত্ত্বটিয়ে বলে ভাবিবা যা খোঁজলা খোঁজলা যেতে পাইলানে নিরাশ হইগলা চলো যাহ মতে তো কৌশ মতে ভাইর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হব মু টিকে বিষ্ণু অপেক্ষা অধিক শক্তিশালী
ମୋ ଶକ୍ତିକୁ ଆଉ ଟିକେ ବଢ଼େଇ ଦେବାକୁ ହବ, ମୋ ତେଜକୁ ଯଦି ଆଉ ଟିକେ ବଢ଼େଇଦେବି ତେବେ ବିଷ୍ଣୁଙ୍କୁ ଯଦି କୋଉଠି କେତେବେଳେ ପାଇଯିବେ ଅନାୟାସରେ, ସେ ବି ଛୋଟିଆ ଲୋକଟେ ନୁହେଁ ନା, ମୋ ଭାଇଟାକୁ ମାରିଦେଲା ମାନେ ବଳବାନ ଲୋକଟେ। ଆମେ ତା ପାଖକୁ ଯେତେବେଳେ ଯାଉଛେ ପ୍ରଚୁର ଶକ୍ତି ନେଇକରି ତାର ବିରୋଧ କରିବା ଉଚିତ ହେଲେ ତ ଚାନ୍ସ ଅଛି, ସେ ତ କୋଉଠି ଅଛି ଲୁଚିକରି ଯେ ଖୋଜିଲେ ମିଳୁନି ହେଲେ ଆମର କିଛି କ୍ଷତି କରିବନି। ଆଉ ଏତିକି ବେଳେ ଆମେ ପ୍ରବଳ ପ୍ରଚଣ୍ଡ ତପସ୍ୟା କରିକରି ଆମେ ଶକ୍ତି ସଂଗ୍ରହ କରିନେବା, ଯେତେବେଳେ ବିଷ୍ଣୁ ଦେଖା ମିଳିବ ତା ପୂର୍ବରୁ ଶକ୍ତି ସଂଗ୍ରହ କରିଥିବା। ଶକ୍ତି ସଂଗ୍ରହ କରିବା ପାଇଁ ତେଜମୟ ହେବା ନିମନ୍ତେ ତପସ୍ୟା ହିଁ ଆବଶ୍ୟକ, କଠୋର ତପସ୍ୟା ଆରମ୍ଭ କରିଦେବା। ସତେପେ ମନ୍ଦର ଦ୍ରୋଣ୍ୟାଂ ତପଃ ପରମ ଦାରୁଣ, ପରମ ଦାରୁଣ ତପସ୍ୟା ଆରମ୍ଭ କରିଦେବା, କଠୋର ତପସ୍ୟା। ଯାହା ହଉ ସେ କଥା ଅଲଗା, ବହୁତ ଲମ୍ବା କଥା। ଯେମିତି ସେ ତପସ୍ୟା କରିବାକୁ ପଡ଼ିଲା, ଏ ଦେବତାମାନେ ତ ଚିରଶତ୍ରୁ ଦେବତାମାନଙ୍କର, ସେ ଲକ୍ଷ୍ୟ କଲେ ଯେ ଏଇଟା ନାହିଁ, ଦୁଇ ମାସ ହେଲା ତା ରାଷ୍ଟ୍ରରେ ନାହିଁ, କୁଆଡେ ପଳେଇଛି ତାର ମଧ୍ୟ ପତ୍ତା ମିଳୁନି, କୋଉଠି ଯାଇକିରି ଅଛି, କଣ ପାଇଁ ଅଛି। ଯଦି କୋଉଠି ତପସ୍ୟା ଫପସ୍ୟା କରୁଥିବ, ଯାହା ହେଇଗଲେ ମଧ୍ୟ ତପସ୍ୟା ଛାଡ଼ିକିରି ଆସିବନି, ତପସ୍ୟାଟାକୁ ଅର୍ଦ୍ଧାରୁ ସେମାନଙ୍କୁ ସେତିକି ବେଳେ ପଶି ତା ରାଜଧାନୀ ଭିତରେ ମହା ଉତ୍ପାତ କରି ଭଙ୍ଗା ରୁଜା କରି ତା ରାଜ୍ୟକୁ ଛାରଖାର କରିଦେଲେ ଦେବତାମାନେ। ଶତ୍ରୁ ନାହିଁ ତ, ତେଣୁ ଶତ୍ରୁ ନଥିବା ସମୟରେ ବସି ତାର ରାଜଧାନୀ ରାଜ୍ୟ ରାଜପ୍ରାସାଦକୁ ଧ୍ୱଂସ ସାତ କରିଦେଲେ, ସବୁ ଧୂଳି ସାତ କରିଦେଲେ ଦେବତାମାନେ। ଏବଂ ଦେଖିଲେ ଯେ ହିରଣ୍ୟକଶ୍ୟପୁର ପତ୍ନୀ କୟଧୁ ଗର୍ଭଧାରଣ କରିଛି। ଦେବତା ଗୁଡା ତ ସୁଖ ଜ୍ଞାନ ସମ୍ପନ୍ନ, ସେ ଜାଣିପାରିଲେ ତା ଭିତରେ ଗୋଟେ ସନ୍ତାନ ଅଛି, ପୁତ୍ର ସନ୍ତାନ ଗୋଟେ ପେଟରେ। ହେଲେ ଏଇଟା ହିରଣ୍ୟକଶ୍ୟପୁର ଔରସ, ହିରଣ୍ୟକଶ୍ୟପ ଏମିତି ତେଜାନ, ତା ଶକ୍ତିରେ ଜାତ ସନ୍ତାନଟା ଜନ୍ମ ହୋଇପଡ଼ିଲେ ଏଇଟା ମଧ୍ୟ କେଡ଼େ ବଡ଼ ଶକ୍ତିଶାଳୀ ହବ କିଏ କହିବ। ସବୁବେଳେ ବାପସେ ବେଟା ଜ୍ୟାଦା ନା କି, ତେଣୁ ଏଇଟା ମଧ୍ୟ ମା ସୁତ୍ର, ଆମ ଗୋଟେ ଶତ୍ରୁ ଆମର ତିଆରି ହବ, ସେ ବୁଢା ହେଲା ବେଳକୁ ଇଏ ରେଡ଼ି ହେଇଯାଇଥିବ, ଆମେ ତ ସେ ଅବସ୍ଥା ହେଲେ ଏଇରେ ଚାନ୍ସ ଅଛି, ତା ପେଟ ଭିତରେ ଅଛି, ତା ପେଟ ଭିତରେ ତାକୁ ଶେଷ କରିଦେବା ଧର୍ମାନ୍ତ ହୋଇଥିବ। ବେକରେ ଦୌଡ଼ିଟେ ବାନ୍ଧିଲେ, ଗର୍ଭଣୀ ଅବସ୍ଥାରେ କୟଧକୁ ଟାଣି ଟାଣିକରି ଦେବତା ନେଇଗଲେ ସ୍ୱର୍ଗକୁ ନେଇଯିବା, ସେଠି ନଷ୍ଟ କରିଦେବା। ଆଉ ଗର୍ଭ ହିରଣ୍ୟକଶ୍ୟପୁରେ ତ ଯଥାତଥା ନଷ୍ଟ ହବନି, ବଜ୍ର ଫଜ୍ର ପାତ କରିକିରି କୌଣସି ମତେ ସେଟାକୁ ଗର୍ଭ ଭିତରୁ ଯଦି ଆମେ ଶେଷ କରିଦେବା, କାମ ତୁଟିବ ଯାହା ବୋଲି ନେଉଛନ୍ତି। ଅଧା ବାଟ ଯାଇଛନ୍ତି, ନାରଦ ଆସି ପହଞ୍ଚିଲେ, ନାରଦକୁ ସମସ୍ତେ ପ୍ରଣାମ କଲେ, କେଉଁ ସବୁ କୁଆଡେ ଯାଇଥିଲ ଦଳବଳ ଧରି, କ୍ଳାନ୍ତ ଶ୍ରାନ୍ତ ରକ୍ତାକ୍ତ ହେଇକିରି ଏମିତି ଆସୁଛ, ନା ଆଜ୍ଞା ଯାଇଥିଲୁ ସେ ହିରଣ୍ୟକଶ୍ୟପୁରରେ ଧ୍ୱଂସ କରିଦେଲୁ, ମହା ନ ଯାଇଥିଲେ ବଡ଼ ମୁସ୍କିଲ ହେଇଥାନ୍ତା, ଆଉ ଚାରି ମାସ ପରେ ଏଇଟା ଜନ୍ମ ହେଇପଡ଼ିଥାନ୍ତା, ଆମେ ଠିକ ସମୟରେ ପହଞ୍ଚିଗଲୁ ବୋଲି କଣ ନା ଏମିତି ଗର୍ଭଛି। ଦିବ୍ୟ ଦ୍ରଷ୍ଟା ଭଗବାନ ନାରଦ ବୁଝିପାରିଲେ ଯେ ଗର୍ଭ ଭିତରେ ପରମ ହରିଭକ୍ତଟିଏ ଅଛି, ପରମ ହରିଭକ୍ତଟିଏ ଅଛି। ଦେବତାମାନଙ୍କୁ କହିଲେ, ଏ ଦେବତାମାନେ ତମକୁ ଆଉ ଲୋକେ କାହିଁ ପୂଜା କରିବେ, ତମକୁ ଆଉ ଲୋକେ କାହିଁ ପୂଜା କରିବେ, ତମକୁ ଦେବତା ବୋଲି କାହିଁ ମାନିବେ, ତମେ ୟାକୁ ଯୋଉ ନଉଛ ବିନାଶ କରିବ ନଷ୍ଟ କରିବ ବୋଲି ଗର୍ଭସ୍ଥ ଶିଶୁଟିକି ଜନନୀ ସହ, ଏଇଟା କାହାର କାର୍ଯ୍ୟ, ଦେବତାର କାର୍ଯ୍ୟ ନା ଅସୁରର କାର୍ଯ୍ୟ। ତମେ ଦେବତା ହେଇକରି ଯଦି ଅସୁର କାର୍ଯ୍ୟଟେ କରିବ, ଆସୁରୀ କାର୍ଯ୍ୟ କରିବ, ତମକୁ ଲୋକେ ମାନିବେ, ଆଉ ଯାଗ ଯଜ୍ଞ ହୋମରେ ଆହୁତି ତମକୁ ଦେବେ। ତୁମେ ଜାତିରେ ଦେବତା, ଦେବ କାର୍ଯ୍ୟ କଲେ ସିନା ତୁମକୁ ଲୋକେ ଦେବତାର ମର୍ଯ୍ୟାଦା ଦେବେ, ନାଇକି। ଏତକ ଖୋଲିକିରି କହିଲେ କି, ଇନ୍ଦ୍ରଙ୍କ କାନରେ କହିଲେ, ଇନ୍ଦ୍ର କାଇଁ ଡରୁଛ, ୟା ପେଟରେ ହରିଭକ୍ତଟେ ଅଛି, ହରିଭକ୍ତ ଦ୍ୱାରା ଏ ଜଗତର ପରମ କଲ୍ୟାଣ ହୁଏ ସିନା, କାହାର କେବେ କିଛି କ୍ଷତି ହେବ, ହରିଭକ୍ତଟିଏ ତାର ଏ ଜଗତରେ କାହାର କିଛି କ୍ଷତି, ତାର ବରଂ କିଛି କ୍ଷତି ହେଇପାରେ, ଅନ୍ୟ କାହାର କିଛି କ୍ଷତି ହବନି, ଏଟା ହରିଭକ୍ତର ସ୍ୱଭାବ।
বিশুদ্ধ হরিভক্তটি গর্ভ ভিতরে রয়েছে। ইয়া দ্বারা কাহার জগতের কিছু ক্ষতি হবে না, তুমি কাই ডরুছ? ইন্দ্রঙ্কু তুম কহিলে, আর শুন, মো কথা কেবে হলে মিছ হব কি? হরিভক্তটা তুমি ক্ষতি করিবাকু চাহুছ, তোমাকে ছাড়িবে কি ভগবান? তা ভক্তটা যদি তুমি টিকি অসম্মান করিব, কি অমর্যাদা করিব, কি দুঃখ দেবাকু চেষ্টা করিব, বিনাশ তো দূরর কথা, সে তো খালি কান্দিব, আউ তো কিছু তোমার বিরুদ্ধে কিছু করবনি, তার বড় থেলে মধ্যে চাপড়ে মারিবনি, তোমাকে হাত উঠাইবনি, খালি বসিকি চুপ হয়ে বসিব, প্রভু প্রভু হো যা করছেন করতে, প্রভু এতিকি সে করিব, তার আউ কিছু করিবার নাই, হরিভক্ত আউ কিছু করে না, কিন্তু তা পেই করে কে? তা মালিক, যা পাখে সে প্রাণ বিকিছি, যাঠি সে নিজকে সমর্পণ করেছি, সে সম্ভালিব? ইন্দ্র বিবেক লোক তো বুঝলে কথাটা, আজ্ঞা কোন করবু, একদম নেই আসছু, আপন নিয়ে যাতে আড়ে নেই আমি যে অধা বাটা নিয়ে আসিল হব আন কে তা না কয়ধ কলে ঝিও চা আম আশ্রম চাহি নারদ আশ্রম নারদ আশ্রম কয়ধু যে কিছুদিন রহলে প্রহ্লাদ জন্ম হওয়া পর্যন্ত প্রহ্লাদ কু উদ্দেশ্য করি কয়ধুকু নানাদি ধর্মোপদেশ ভক্তিমূলক প্রদান কলে নারদ ঋষি, সেটা প্রভাব পড়লা শিশুটা উপরে, মা উপরে মধ্যে পড়লা, কয়ধু মধ্যে পরম হরিভক্তিময়ী উঠলা, পরম হরিভক্তিময়ী জন্ম হলা পরে প্রহ্লাদকু সে হি তৈরি করেদেলা না, আউটিকে বড়াই দেলা, আউ মাটা আউ বাপটা সেনা হিরণ্যকশ্যপু, কিন্তু মাটা ভিতরে তো ভক্তি পশি যাইছে না, এবং জ্ঞান উপদেশ প্রদান কলে গর্ভ ভিতরু হি প্রহ্লাদ মুক্ত হইগলা। অতএব গর্ভ ভিতরু যাবত শিশু কাল প্রহ্লাদ ব্রহ্মানন্দ সুখ ভোগ করুচি, যে হিরণ্যকশ্যপ আগরে ব্রহ্মা ইন্দ্র বৃহস্পতি বড় বড় মুনি ঋষি মানে ভৃগু অঙ্গিরা ভলিয়া ঋষি শক্তিশালী ঋষি ঠিয়া হইকি কহিপারন্তিনি, সে যাহা কহিলে হ মহারাজ হ মহারাজ কহিকি মুন্ডপতি পড়ান্তি কেমিতি তা আগরু, এড়ে এড়ে মাহাত্যা মুনি ঋষি মানে বাড়ক প্রহ্লাদ করছি, পিতা এ ঘর সংসার ছাড় হরিভজন কর নির্ভীক ভাবে, সেইথর সে বিগড়ি গলা না, এটিকে তেজ এই পিলাটা কুঠু পাইলা, এটা মুক্ত পুরুষটে তার চিন্তা করিবার কোন অছি, মুক্ত পুরুষটে তার চিন্তা করিবার কোন অছি, তত সাধু মান্যে সুর বর্জ দেহিনাং সদা সমুদ বিঘ্ন ধিয়াং অসদ গ্রহাত হিতাত্ম পাতম গৃহম অন্ধকূপং বনঙ্গত শ্রী হরিমাশ্রয়েত, হে পিতা আমার কর্তব্য এইটা, এ ধন সম্পত্তি রাজ্য শাসন এ সিংহাসন এগুড়াক বড় দুঃখদায়ক, সদা অসত গ্রহণ তৎসাধু মান্যে সুরবর্জ দেহে অসুরবর্জ, তুমি অসুর শ্রেষ্ঠ, তুমি এটা কেমন জানিপার না, অসুরবর্জ দেহ নাং সদা সবুদ বিঘ্ন ধ্যান, সবুলে চিত্তটা আন্দোলিত হয়ে রহিব, খালি সবুলে গোটে ভয় আশঙ্কা মনটা চঞ্চল হব, মো ঘর নষ্ট হয়ে যাব কি, মো সম্পত্তি ধ্বংস হয়ে যাব কি, মো প্রাণ পলাইব কি, মো দ্রব্য নষ্ট হয়ে যাব কি, মো পুয় কুলাঙ্গার হয়ে যাব কি, এমনি গুড়া খালি ভয় খালি সংসার ভিতরে আছে, ডরি 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 মরি মরি করে সংসারটা ভিতরে খালি সন্দেহ আশঙ্কা ভিতরে ইগুড়াক ভিতরে কাই ঘাঁটি হচ্ছ, বনঙ্গত শ্রীহরিমাশ্রয়ত বনকু পড়া এগুলা সব ছাড় দিয়ে ভগবান পাখে শরণাপন্ন হয়ে যাও, হরি না পড়লে সে বিগড়ে, অতএব মুক্ত পুরুষ নিরন্তর ব্রহ্মানন্দ ভোগী যেতবে তা মস্তকরে হাত থইদেলা, থইদেলে নৃসিংহ থইদেলে সে ব্রহ্মানন্দ সুখটা, দুদিন তলে আমি আলোচনা করছে
ब्रह्मानंद सुख प्रेम जनित आनंद के मुक्ति सुख अपेक्षा भक्ति सुख प्रेम सुख चेत परार्ध गुणीकृत ब्रह्मानंद अपेक्षा चमकी गला आनंद इड़े सुख ब्रह्मानंद आगे किसी नुह भक्ति जनित आनंद मुक्ति जनित आनंद आमर प्रयोजन केवल आनंद आई जोटा आनंद नदेला फोपाड़ी दूसरे दूर कोई आपणार कौटा हेल्ला आपणार नु आनंद दौची बोली आपणार आनंद न देकर दुख दबा आरंभ कला तेणु संसार कौन सी वस्तु प्रति लोभ कर आवश्यक नहीं आनंद दौची बोली लोभ आसूच कि आनंद दब परा बोली आशा करते जिनस संग्रह कर देखुचे दुख दबा को आरंभ कला फोपड़ 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 क्षति कल रे आमर आउ आनंद न देकर दुख दबा को आरंभ कला छाड़ 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 आमर हूँ स्वभाव संसार समस्त से जो आनंद जीवर एकमात्र काम्य जीवर एकमात्र प्रयोजन आनंद से चरम आनंद मिले भक्ति रु मुक्ति रु मुक्ति अपेक्षा बहु अधिक परिमाण आनंद भक्ति रे से आनंद रे भरपूर थाई ब्रजांगना माने ब्रजांगना गण से आनंद रे भरपूर थाई आनंद रो उच्छटा साथरे खेलुथले टी खेलुथले टी अंगना अंगना मध्यरे माधव 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 चांतरे नांगना इथमा कल्पित मंडल मध्यग संजोग वेणुना देवकी नंदन वेणु बादन पूर्वक गोटे गोविंद दीटी गोपी भितरे किंबा गोटे गोपी जोड़िए गोविंद भितरे मंडलाकार जो विराजमान कर दीटी गोपी भितरे गोटे गोविंद दीटा गोविंद भितर गोटे गोपी अंगना अंगना मध्य माधव जोड़ी अंगना भितर गोटे माधव नृष्टि दर्शन कले माधव माधव चांतर नांगना एपटे गोटे माधव से गोटे माधव मध्य गोटे अंगना गोपी टे कि आनंद कि सुख कि क्रीड़ा कि गीत कि नाच ये गोटे आनंद नुह आनंद कोटी गुण होकरी खंजी होकर रही देह एपटु आनंद मूर्ति सेपटु आनंद मूर्ति नहीं कि एपटु आनंदमय मूर्ति सेपटु आनंदमय मूर्ति मझेरे गोपी छिड़ा है केते आनंद भोग के हठात से लाइन फेल हो गला अंधार कर अवस्था है तो ये भाया तो चमत्कार सुख क्लाइमेक्स को उठी नाटक लाइन फेल जमी समस्ते व्याकु उठती व्याकु उठिले चिंता कर बहुत खोजिले ना पाइले बहुत खोजिले पाइले न पाई मन रे बसी निर्णय कले जे कृष्ण को पाइबार उपाय कौन को उपाय रे कृष्ण को पाइबे आम कौन कले कृष्ण को फेरी पाइबा जे आम पाखर अंतरहित होती पुनर्बार केमिंते फेरी पाइबा से गुडाक तो सब पूर्व पूर्व जन्मर बट बट मुनि ऋषि गुडाक कौ शास्त्र आउर बाकी अच्छी ना कौ साधना बाकी अच्छे ना कौ ज्ञान आखिर अभाव अच्छी सब स्तर गुडाक पार हेले तो जाए गोपी भगवान सखी साधनार सब स्तर पार हेले तो भगवान सखा कि सखी हब सख्य दास्य भाव थे सखा है पु पा भाया रखे सीना कौन प्रकृति पुह ना झी ये जड़ जगत रेना पुह झी ए मरीगला जो आतुआटा बाहरी पड़ा सीटा पुह ना झी
ଦେହଟା ପୁଅ ଝିଅ ନା ଆଉ ରକ୍ତ ମାଂସ ହାଡ଼ମୟ ମାଂସମୟ ଦେହଟା ସିନା ପୁଅ ଝିଅ, ଏ ଭିତରେ ଯଦି ବାହାରି ପଡିଲା ଆତ୍ମାଟା ଖୋଳଟା ରହିଗଲା, ଯାହାକୁ ଆମେ ଶବ କହୁଛେ, ସବୁଟା ପୁଅ ଝିଅ, ଯୋଉଟା ବାହାରିଗଲା ଭିତରୁ ସେଟା ପୁଅ ନା ଝିଅ କହୁନୁହଁ କି ଝିଅ ନୁହଁ, ଗୋଟେ ଅପ୍ରାକୃତ ବସ୍ତୁଟେ। ତେଣୁ ପ୍ରକୃତରେ ଭଗବାନଙ୍କର ସଖା ସଖୀ ପୁଅ ନା ଝିଅ, କିନ୍ତୁ ସଖାମାନଙ୍କୁ ପୁଅ ସଖୀମାନଙ୍କୁ ଝିଅ ବୋଲି ଭକ୍ତମାନଙ୍କ ଭିତରେ ତାଙ୍କର ଭାବ ଅନୁସାରେ, ଭାବ ଅନୁସାରେ ଯିଏ ନିଜକୁ ଦାସୀ ବୋଲି ଅନୁଭବ କଲା ତାକୁ ଆମେ ଝିଅ ବୋଲି କହିଲୁ। ଅନେକ ନିଜକୁ ଭଗବାନଙ୍କର ଦାସୀ ବୋଲି ଅନୁଭବ କରନ୍ତି, ଆଉ ଯୋଉ ଗୁଡ଼େ ଭଗବାନଙ୍କର ଦାସ ବୋଲି ନିଜକୁ ଅନୁଭବ କରନ୍ତି, ଯୋଉମାନେ ଦାସ ବୋଲି ଅନୁଭବ କରନ୍ତି ତାକୁ ଆମେ ପୁଅ ବୋଲି କହିଲୁ, କାହିଁକିନା ପୁଂ ପ୍ରବୃତ୍ତି ସେମାନଙ୍କ ଭିତରେ ରହିଲା ଦାସ୍ୟାଭିମାନ। ଆଉ ଯୋଉମାନଙ୍କର ଦାସୀ ଅଭିମାନ ରହିଲା ଏଇଟା କାହିଁକି ବଦଳେ, ଯୋଉଟା ଚାଲାକ ଚତୁର ଋଷି ସେଗୁଡାକ ଦାସୀ ହେଇଯାନ୍ତି, ଦାସ ହୁଅନ୍ତିନି। କାହିଁକି ନା ଦାସ ଅପେକ୍ଷା ଦାସୀଟାକୁ ଅଧିକ ଆଦର ମିଳେ, ଦାସ ଅପେକ୍ଷା ଦାସୀଟାକୁ ଅଧିକ ଆଦର ମିଳେ। ଅତି ନିକଟବର୍ତ୍ତୀ ଦାସୀ ଯଦି ହେଇଗଲା ତାହେଲେ ସମୟ ସମୟ ମାଲିକର ଗଭୀର ସ୍ନେହ ଶ୍ରଦ୍ଧା, ତା ପ୍ରତି ଗୋଟେ ଦୟା, ଝିଅ ପିଲାଟାରେ ସେ କାମ କରିପାରିବ ନାହିଁ ତୁ ଗଲେ କରିଦେବୁ, ଦାସକୁ ଆଦେଶ ଦେବି, ଏ ଝିଅ ପିଲାଟା ଟେକି ପାରିବ, ଏଇ କାମ କରିପାରିବ ନେଇ ପାରିବ ତୁ ଗଲୁ, ଆଉ ତା ପ୍ରତି ଭାବ ଆବେଗ ଟିକେ ଅଲଗା ରହେ। ଏମିତିକି ସମୟ ସମୟ ସୁଯୋଗ ମିଳିଲେ ଦାସୀ ଅତି ଆପଣାର ମଧ୍ୟ ହେଇଯାଏ ମାଲିକର, ଯଦି ଭାବ ସମ୍ବନ୍ଧ ସେମିତି ରହିପାରିଲା, ତା ସେବାଟା ଯଦି ମାଲିକକୁ ଅତି ସନ୍ତୁଷ୍ଟ କରିଦେଲା, ଦାସୀର ସେବାଟା ଯଦି ମାଲିକକୁ ଅତି ସନ୍ତୁଷ୍ଟ କରିଦେଲା, ମାଲିକ ତାକୁ ସମୟ ସମୟ ଆପଣାର କରିବେ। ଏଥିପାଇଁ ଚତୁର ମୁନି ଋଷିମାନେ ଦାସ ଭାବକୁ ଗ୍ରହଣ କରିବା ଅପେକ୍ଷା ଦାସୀ ହେଇଯାନ୍ତି। ଯୋଉମାନଙ୍କର ଦାସୀ ଅଭିମାନ ରହିଲା ତାଙ୍କୁ ଆମେ କହିଲୁ ଝିଅ ପିଲା ଗୋପୀ, ଯୋଉମାନଙ୍କର ଦାସ ଅଭିମାନ ରହିଲା ସେମାନଙ୍କୁ ଆମେ କହିଲୁ ଗୋପାଳ, ସଖା, ସଖା ଆଉ ସଖୀ। ଅତଏବ ଟିକେ ଚିନ୍ତା କରନ୍ତୁ, ଜୀବଟା ସାଧନ କରି 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 ଉପରକୁ ଉଠି ଉଠି ଭଗବାନଙ୍କ ପାଦପୀଠରେ ଯାଇ ତାଙ୍କ ନିକଟବର୍ତ୍ତୀ ଲୋକ ହେଇକିରି ରହିଲା ପରେ ମଧ୍ୟ ଦାସ ଓ ଦାସୀ, ସଖା ଓ ସଖୀ, ସଖା ଅପେକ୍ଷା ସଖୀଟା ଆଉ କାହା ଉପରେ ଅଛି ନାଇଁ କି, କଣ ବୁଝିହେଲା କି ନାହିଁ, ସଖା ଅପେକ୍ଷା ସଖୀଟା ଆଉ କାହା ଉପରେ ଅଛି, ଆଉ ଟିକେ ପ୍ରିୟ ହୋଇପାରୁଛି ଭଗବାନଙ୍କର, ଆଉ ଟିକେ ନିକଟବର୍ତ୍ତୀ ହେଇପାରୁଛି। ଅତଏବ ସାଧକ ମାନଙ୍କ ଭିତରେ ସର୍ବୋଚ୍ଚ ସୋପାନରେ ଅଛନ୍ତି ଗୋପୀମାନେ, ତାଙ୍କୁ ଶାସ୍ତ୍ର ଅଜଣା ଅଛି ନା କୋଉ ସାଧନ ଆଉ ବାକି ଅଛି, ସେମାନେ ନିର୍ଣ୍ଣୟ କରୁଛନ୍ତି ଭଗବାନଙ୍କୁ କେମିତି ଫେରି ପାଇବା, ଭଗବାନ ତ ହଜିଗଲେ ଅନ୍ତର୍ଧ୍ୟାନ ହେଇଗଲେ ଆଉ କେମିତି ଫେରି ପାଇବା, ଭଗବାନଙ୍କୁ ଫେରି ପାଇବାର ଉପାୟ ନିର୍ଣ୍ଣୟ କଲେ ପରିଶେଷରେ ତାଙ୍କ ଲୀଳା କଥା ଶୁଣା, ତାଙ୍କ ଗୁଣ ଗାନ, ଜଣେ ଗାଇବ ଆଉ ଜଣେ ଶୁଣିବ, ଆଉ ଜଣେ ଗାଇବ ଆଉ ଜଣେ ଶୁଣିବ, ଭଗବାନଙ୍କ ଗାଇବା ଗୁଣ ଲୀଳା ରୂପ ଗାଇବା ଆଉ ଶୁଣିବା, ଶ୍ରବଣ ଦ୍ୱାରା ହିଁ, କଥାଳାପ ଦ୍ୱାରା, ପରସ୍ପର କଥାଳାପ ଦ୍ୱାରା, ପରସ୍ପର ଭଗବାନଙ୍କର କଥାଳାପ ଦ୍ୱାରା ଭଗବାନଙ୍କୁ ସୁବିଧାରେ ସହଜରେ ଶୀଘ୍ର ପାଇହବ। ଯୋଗ ଜ୍ଞାନ ତପସ୍ୟା ଦାନ ତୀର୍ଥ ତପ ଇତ୍ୟାଦି ଗୁଡାକ କାଳେ ପାଇବ ତାର କିଛି ଠିକ ଠିକଣା ନାହିଁ, ନ ପାଇପାରେ, ସେଥିରେ ପାଇବ ବୋଲି କିଛି ନିଶ୍ଚିତ ନାହିଁ, ସେତିକି ଶୁଦ୍ଧ ହେଲେ ସେଗୁଡାକରେ ମିଳିବ, କିନ୍ତୁ କଥାର ଆଉ କିଛି ସିଦ୍ଧି ନାହିଁ, କଥାଳାପର ସିଦ୍ଧି କେବଳ ଭଗବାନଙ୍କୁ ପାଇବା, ଯୋଉଠି ଭଗବାନଙ୍କର କଥା ପ୍ରେମ ସହକାରେ ହେଇଯାଏ, ଶାସ୍ତ୍ର ଅନୁଯାୟୀ ହେଇଯାଏ, ଭାବ ସହକାରେ ହଏ,
ସେଠି ତ ଭଗବାନ ଆପେ ଆସି ପ୍ରକଟ କରିବେ, ତାଙ୍କୁ ଆଣିବା ଦରକାର ନାହିଁ। ଆଉ ଶ୍ରୀକୃଷ୍ଣ କର୍ଷଣି ଚ ସାଉ ଶ୍ରୀକୃଷ୍ଣ କର୍ଷଣି ଚ ସାଉ ଭକ୍ତି କୃଷ୍ଣଙ୍କୁ ଆଣିକି ସେଠି ପହଞ୍ଚେଇବ, ସେ ନିଜେ ନିଜେ ପଳେଇ ଆସିବେ। ଏଠି କଣ ହେଲା କି ଏଠି ତ ଆମର ଗୋପୀ ଗୀତ ସରି ଆସିଲାଣି, ଆଉ ଯୋଡ଼େ ଶ୍ଳୋକ ବାଲିରେ ବସିଛନ୍ତି, ବଣ ଭିତରେ ତ ଏତେ ଖୋଜୁଥିଲେ, ପାଇଲେ କି? ସେ ତ ପଳେଇ ଆସିଲେ ବାଲିକି, ବାଲିରେ ବସିକି ତ ପରସ୍ପର କଥା ହଉଛନ୍ତି, କୃଷ୍ଣ କଥା ପରସ୍ପର ଆଲୋଚନା କରୁଛନ୍ତି। ଆଉ କଣ ଖୋଜିବାକୁ ଯାଇଛନ୍ତି କି? ଆଉ ଖୋଜିବାକୁ ଯାଇଛନ୍ତି। ଆଉ କଣ ହେଲା ନା ତା ସାଙ୍ଗ ଆବିରାସତି ସୌରୀ ସ୍ମୟମାନ ମୁଖାମ୍ବୁଜ, ତା ସାଙ୍ଗ ଆବିରାସତି ସୌରୀ ସ୍ମୟମାନ ମୁଖାମ୍ବୁଜ ପୀତାମ୍ବର ଧର ଶ୍ରଗିରି ସାକ୍ଷାତ ମନ୍ମଥ ମନ୍ମଥ। ଲଜ୍ଜାରେ ମୁହଁ ପୋତିକିରି ଦୁଇପଟରେ ବେକରେ ପଡିଥିବା ପୀତାମ୍ବରକୁ ଏମିତି ହାତରେ ଧରି, ମୁଁ ଭୁଲ କରିଦେଲ, ମୁଁ ପଳେଇଲି, ମତେ କ୍ଷମା କରିଦିଅ, ଏଭଳିଆ ଭଙ୍ଗିରେ ମୁହଁ ପୋତିକିରି ଲଜ୍ଜାରେ ମୋର ଯିବାଟା ଉଚିତ ହେଲାନି, ମୁଁ ଅନୁଚିତ କାର୍ଯ୍ୟ ୟାଙ୍କ ପ୍ରତି କରିଦେଲି ବୋଲି ଆସି ବସିଲେ, ନିଜେ ନିଜେ ଆସିଲେ ବାଲି ଭିତରକୁ, ଅରଣ୍ୟ ଭିତରୁ ବାହାରି ବାଲିରେ ଯୋଉଠି ବସିକିରି ଯମୁନା ବାଲିରେ ମାନେ ଗୁଣଗାନ କରୁଥିଲେ, କଥା ଗାନ କରୁଥିଲେ, ଗାଉଥିଲେ, ଗାଉଥିଲେ ବୋଲି ତ ଗୀତ ଆଉ କଣ, ଗୋପୀମାନେ ଯାହା ଗାଉଥିଲେ କହୁଥିଲେ ଗାନ କରୁ ସେଟା ଗୀତ ଆଉ କଣ, ଗୋପୀ ଗୀତ, ନିଜେ ନିଜେ ଆସି ପହଞ୍ଚିଲେ କଥାଳାପ କରିବାରୁ, ଏତେ ଖୋଜୁଥିଲେ ଏତେ କାନ୍ଦୁଥିଲେ ତ କାହିଁକି କୋଉଠି ଦେଖିବାକୁ ପାଇଲେନି, ସବୁ ଛାଡି ଦେଇକିରି ଆସି କଥାରେ ବସିଲେ, ଆସି ପହଞ୍ଚିଲେ। ଶ୍ରୀମଦ ଭାଗବତଙ୍କର ନିର୍ଣ୍ଣୟ ଦେଖନ୍ତୁ, ଭଗବାନଙ୍କୁ ପାଇବା ପାଇଁକି କଥାର କେତେ ଦୂର ମୂଲ୍ୟ ରହୁଛି, ଗାନ କ୍ରମେ ପରିଶେଷରେ କହୁଛନ୍ତି, ଅଟତି ଯତ ଭବାନ ଅହ୍ନେ କାନନ ତ୍ରୁଟି ଯୁଗାୟତେ ତ୍ୱାମ ପଶ୍ୟତାମ କୁଟିଳ କୁନ୍ତଳଂ ଶ୍ରୀମୁଖଞ୍ଚତେ ଜଡ ଉଦୀକ୍ଷତାଙ୍କ ପକ୍ଷକୃତ ଦୃଶା। କାଲି ଶ୍ଳୋକ ଆମେ ଆଲୋଚନା କରିସାରିଛେ, ଅଟତି ଯତ ଭବାନ ଅହ୍ନି କାନନମ, ତୁମେ ଯେତେବେଳେ ଅରଣ୍ୟ ଭିତରକୁ ଗୋଚାରଣ ନିମନ୍ତେ ପଳେଇ ଯାଅ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର, ତ୍ରୁଟି ଯୁଗାୟତେ ତୁମ ଅଦର୍ଶନରେ ତୁମକୁ ଦେଖିବାକୁ ନ ପାଇବାରୁ ତ୍ରୁଟିଟି ଏତିକି ଟିକେ ସମୟ ଗୋଟେ ଯୁଗ ଭଳିଆ ଆମକୁ ଲାଗେ, ଗୋଟେ ଯୁଗ ଭଳିଆ ଲାଗେ ଆମକୁ ପ୍ରତ୍ୟେକଟି ତ୍ରୁଟି। ତ୍ରୁଟି କହିଲେ ଆମେ କଣ ହିସାବ କରିଥିଲେ, ନିମେଷର ନଅଶହ ଭାଗରୁ ଭାଗେ ପରା, ଶହେ ତ୍ରୁଟିରେ ଏକ ବେଦ, ତିନି ବେଦରେ ଏକ ଲବ, ତିନି ଲବରେ ଏକ ନିମେଷ, କାଲି ଆଲୋଚନା କରିନଥିଲେ କି? ଆଖି ପଡିକିରି ଉଠିବାକୁ ଯେତିକି ସମୟ ଲାଗୁଛି ତାର ନଅଶହ ଭାଗରୁ ଭାଗେ ହଉଛି ଗୋଟିଏ ତ୍ରୁଟି। ଶୀତକ ସମୟ ଆମକୁ 43,20,000 ବର୍ଷ ଭଳିଆ ଲାଗୁ ବୋଧ ହୁଏ, କାହିଁକି ନା ଆମ ଦିନ ସରେନି, ଆମ ସମୟ କଟେନି, କାହିଁକି? କେତେବେଳେ କୃଷ୍ଣ ଆସିବେ, କେତେବେଳେ କୃଷ୍ଣ ଆସିବେ, କେତେବେଳେ କୃଷ୍ଣ ଆସିବେ, ସମୟ ସରୁନି, ବଡ ବିରକ୍ତିକର ଲାଗିଗଲାଣି। ଘଣ୍ଟାଟା ଚାଲୁନି ନା କଣ, ନାଇଁ କି? ଟ୍ରେନକୁ ଯିବେ ଆପଣ, ଯୋଉଠି ମଜା ମଜଲିସ କରିବାକୁ ବାହାରିଛନ୍ତି, ଟ୍ରେନ 2 ଘଣ୍ଟା ଲେଟ୍ ଅଛି, ଆସିବ ପରା ହଉ, ଧୈର୍ଯ୍ୟ ଧରି ବସିଲେ, 2 ଘଣ୍ଟା ତ ଲେଟ୍ ଅଛି, କଣ କରିବା, 2ରେ ଆସିବା କଥା, 4 ବାଜିଲା ତଥାପି ବେଲ୍ ବାଜୁନି, ଟ୍ରେନ ଆସୁନି, ଯେମିତି ଅସହ୍ୟ ହୁଏ, କେତେବେଳେ ଆସିବ, କେତେବେଳେ ଆସିବ, ହର୍ନଟା କି ଘଣ୍ଟିଟା ଶୁଭିଗଲେ ଗାଡି ଆସିଗଲା, କି ଆନନ୍ଦ! କିନ୍ତୁ ଅପେକ୍ଷା କରିଥିବା ସମୟଟି କି ଦ୍ୱନ୍ଦ୍ୱ, ସମୟ ପରା କଟୁନି, 4 ବାଜିଲା ନା ନାଇଁ ମ, ଆହୁରି 20 ମିନିଟ୍ ଅଛି, କଣ ତ ଘଣ୍ଟା ଲେଟ୍ ଅଛି ନା କଣ, ଘଣ୍ଟା ଚାଲୁନି କି? ଆମେ କହୁଛେ ଆମେ ତ ଯିବ ଗୁଡାକ ନା, ଆମର ସାଧାରଣ କାମ ନା, ଆମକୁ ଯଦି ଏତିକି ଲାଗୁଛି, ଏତିକି ବ୍ୟଥ ଲାଗୁଛି, ଆମ କାମ ନା ଟ୍ରେନ ଆସିବା, ତାଙ୍କ କାମ ନା ଭଗବାନ ଆସିବା। ନାଇଁ କି ସେଇ ହିସାବରେ ବ୍ୟଥଟା ଧାରଣା କରିବା କଥା ନା, ସେଇ ହିସାବରେ ବ୍ୟଥଟା ହୃଦୟରେ ସେମାନେ ଭୋଗ କରୁଛନ୍ତି। ତ୍ରୁଟି ଯୁଗାୟତେ, ଗୋଟିଏ ଗୋଟିଏ ମୁହୂର୍ତ୍ତ, ଗୋଟିଏ ଗୋଟିଏ ଯୁଗ ଭଳିଆ ବୋଧ ହୁଏ ଆମକୁ। ଯାହା ହଉ, ଯେତେବେଳେ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ତୁମେ ଫେରି ଆସ, ଯାହା
ଦୁଃଖ ସହି ସହିକରି ଯେତେ ଦିନ ଆଗ ରହିଲୁ ରହିଲୁ, ଯେତେବେଳେ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର ତୁମେ ଫେରି ଆସ, କୁଟିଳ କୁନ୍ତଳଙ୍ଗ ଶ୍ରୀମୁଖଞ୍ଚତେ ଜଡ଼ ଉଦ୍ଦିକ୍ଷ ତାଙ୍କ ପକ୍ଷ ଗୁରୁତୁ ଦୃଶାମ ଓହୋ ଦୁର୍ଭାଗ୍ୟ, ଆମର କି କପାଳ, କି ଲଗ୍ନରେ ଆମେ ଜନ୍ମ ହେଇଥିଲୁ, ରାହୁ ମହାଗ୍ରହ ଆମର ଲଗ୍ନରେ ଅଛି। ଦିନ ଆଗ ତ ଏମିତି ବିତିଲା, ସନ୍ଧ୍ୟାବେଳକୁ ଯେତେବେଳେ ଫେରି ଆସୁଛନ୍ତି ଆପଣ କୁଟିଳ କୁନ୍ତଳ ଶ୍ରୀମୁଖଞ୍ଚତେ, ମନୋହର ମୁଖକୁ ଟିକେ ଦେଖି ଦେଇକିରି ଆତ୍ମା ଶାନ୍ତି ହେଇଯିବ ବୋଲି ଚାହିଁଲା ବେଳକୁ ସେ ଆଖି ମଝିରେ ମଝିରେ ବନ୍ଧ ହେଇଯାଉଛି, ମଝିରେ ମଝିରେ ବନ୍ଦ ହେଇଯାଉଛି। ଯୋଉ ତ୍ରୁଟିଟା ଯୁଗେ ଭଳିଆ ଲାଗୁଥିଲା, ବର୍ତ୍ତମାନ 900 ଯୁଗ ହେଲା କି ନାହିଁ, ନିମେଷଟା 900 ଯୁଗ, ତା ମଧ୍ୟ ପୂର୍ଣ୍ଣ ମାତ୍ରାରେ ଭୋଗ ହଉନି। ଆରେ ବି ଧାତା, ତୁ କେଡେ ଜଡ଼ରେ, ଆଖିରେ କଣ ପତା ନ ଦେଇଥିଲେ ହେଇନଥାନ୍ତା? ଯଦି ବା ଦେଲୁ ତାହେଲେ ଆଖିରେ କାର ସେ ପଡୁଛି ଉଠୁଛି କାହିଁକି? ଆମର ଦରକାର ହେଲେ ଆମେ ପକାନ୍ତୁ, ଆମ ଦରକାର ହେଲେ ଉଠାନ୍ତୁ, ପାଟିଟା କଣ ତାର ସେ ପଡୁଛି ଉଠୁଛି? ଆମେ ଦରକାର ହେଲେ ଆ କରୁଛୁ, ଦରକାର ହେଲେ ବନ୍ଦ କରିଦଉଛୁ, ସେମିତି ବ୍ୟବସ୍ଥା କଲୁନି? ଆପେ ଆପେ କାହିଁକି ଆଖିଟା ପଡୁଛି ଉଠୁଛି? ଟିକେ ଭଲ କରି ଚାହିଁବ ବେଳକୁ ପଖ ପଡ଼ିଗଲା, ପଖ ପଡ଼ିଗଲେ 900 ତ୍ରୁଟି ଆମକୁ ଜଣା ମୁଣ୍ଡନି। ଆମେ ତ ଭଗବତ ଭାବ ପାଇଲୁ ନା, ଆମକୁ କାହିଁ ସେଗୁଡାକ ବାଧିବ? ଏ ଅଳ୍ପ ସମୟଟି ତ୍ରୁଟି ଯୁଗାୟତେ ତ୍ୱାମ ଅପଶ୍ୟତାଂ, ତୁମକୁ ନ ଦେଖିକରି ଯେତେବେଳେ ଫେରି ଆସ, କୁଟିଳ କୁନ୍ତଳଙ୍ଗ ଶ୍ରୀମୁଖଞ୍ଚତେ ଜଡ଼ ଉଦ୍ଦିକ୍ଷ ତାଙ୍କ ପକ୍ଷଙ୍କୁ ତୁ ଦୃଶାମ, ଦୃଶାମ ଚକ୍ଷୁରେ ପକ୍ଷଙ୍କରୁ ତୁ ଯିଏ ପକ୍ଷ ତିଆରି କରିଛି, ସେଟାକୁ ଜଡ଼ ଅଧମ ବୋଲିକିରି ଆମେ ନିର୍ଣ୍ଣୟ କରୁ, ସେଟାର ବୁଦ୍ଧି କିଛି ନାହିଁ। ପତିସୂତାନ୍ୟ ଭ୍ରାତୃ ବାନ୍ଧବା ନତି ବିଲଙ୍ଘତେ ଅନ୍ତ୍ୟଚ୍ୟୁତାଗତା, ପତିସୂତାନ୍ୟ ଭ୍ରାତୃ ବାନ୍ଧବା ନତି ବିଲଙ୍ଘତେ ନତି ବିଲଙ୍ଘତେ ନ୍ୟଚ୍ୟୁତାଗତା, ଗତିବିଦସ୍ତବ ଗୀତ ମୋହିତା କିତବ ଜୋଷିତ କଷ୍ଟ ଜିଏତ ନିଶି। ଶ୍ଳୋକରେ କହୁଛନ୍ତି, ପରବର୍ତ୍ତୀ ଶ୍ଳୋକରେ ଶ୍ୟାମ ସୁନ୍ଦର, ଆମେ କଣ ନ ଛାଡ଼ିଲୁ ଏ ଅରଣ୍ୟକୁ ଆସିବା ପାଇଁ, କଣ ନ ଛାଡ଼ିଲୁ ଏ ଜଗତରେ? ପତିକୁ ଭଗବାନଙ୍କ ଅପେକ୍ଷା ଅଧିକ ସ୍ଥାନ ଦିଆ ହେଇଛି ଟି ସନାତନ ଧର୍ମରେ। ପତି ସେବା ଈଶ୍ୱର ସେବା ଅପେକ୍ଷା, ମହତ କର୍ମ ଅପେକ୍ଷା ଅଧିକ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ବୋଲି କୁହାଯାଉନି? କୌଶିକ ମୁନିଙ୍କ କଥା ଧର୍ମ ବ୍ୟାଧ ଉପାଖ୍ୟାନ ମନେ ପକାନ୍ତୁ ତ, ସମୟ ତ ହେଇଗଲାଣି ଆଜି। ପତି ସୁତ ଅନ୍ୱୟ ଜ୍ଞାତି ବଂଶ ଜ୍ଞାତି ସମସ୍ତଙ୍କୁ, ଭ୍ରାତୃ ଭାଇ ବାନ୍ଧବା ଅପର ଜ୍ଞାତି ଶାଳକ ସମ୍ବନ୍ଧୀ ପ୍ରଭୃତି, ଏମାନେ ହେଲେ ବନ୍ଧୁ। ଜ୍ଞାତି ନିଜ ଘରର, ବନ୍ଧୁ ଅନ୍ୟ ଗୋତ୍ରର, ସେ ଆମର ଜ୍ଞାତିର ନଥିଲେ କି ଆମର ଚିହ୍ନା ପରିଚୟ ନଥିଲା, ବୋହୁଟିଏ ସେ ଗାଁରୁ ଆଣିଲୁ, ତାପରେ ଯାଇ ସେ ଆମର ବନ୍ଧୁ ହେଲେ, ସେମାନେ ହେଲେ ବାନ୍ଧବ। ସମ୍ବନ୍ଧ ଯୋଉଠି ହଏ ସେଠି ଆମର ବନ୍ଧୁ ହୁଅନ୍ତି, ସେ ବନ୍ଧୁ ତାଙ୍କ ଭାଇମାନେ ଆମର ବନ୍ଧୁ, ତାଙ୍କ ମାମୁଁର ବନ୍ଧୁ, ତାଙ୍କ ପିସାହର ବନ୍ଧୁ, ତାଙ୍କ ଜୁଆଇଁ ବନ୍ଧୁ, ନାଇଁ କି ତାଙ୍କ ସମ୍ବନ୍ଧୀ ମଧ୍ୟ ଆମର ଗୋଟେ ବନ୍ଧୁ, ସେ ପରିବାରଟା ଆମ ସାଥିରେ ଏମାନେ ହେଲେ ବନ୍ଧୁ। ସବୁ ତ ଛାଡ଼ିଲୁ, ଏ ଧନ ସମ୍ପତ୍ତି ସିନା ଛାଡ଼ି ହଏ, ଟଙ୍କା ପଇସା ସିନା ଛାଡ଼ି ହଏ, ଏଗୁଡାକୁ ଛାଡ଼ି ହଏ କି? ପତି ପାଇଁ ତ କୋଟି ଆମେ ଧନ ତ୍ୟାଗ କରିଦଉଛେ, ପୁତ୍ର ପାଇଁ ଧନ ତ୍ୟାଗ କରିଦଉଛେ, ବନ୍ଧୁବାନ୍ଧବଙ୍କ ପାଇଁ ଧନ ତ୍ୟାଗ କରିଦଉଛେ, ଧନ ଯାଉ ପଛେ ବନ୍ଧୁ ଥାଉ, ଆମର ବନ୍ଧୁତାଟା ନଷ୍ଟ କରିବା ଭଲ ନୁହରେ, ଏଭଳିଆ ବନ୍ଧୁ ଆଉ ପାଇବାନି। ସବୁ ଆମେ ତ୍ୟାଗ କରୁଛୁ ଯୋଉମାନଙ୍କ ପାଇଁ ଏ ଜଗତରେ ଲୋକେ ଯୋଉମାନଙ୍କ ପାଇଁ ସର୍ବସ୍ୱ ତ୍ୟାଗ କରନ୍ତି,
पत्य निमन्ते, पुत्र निमन्ते, ज्ञाते निमन्ते, भाई निमन्ते, बंधु निमन्ते, इमानक पै लोके घर द्वार धन सम्पत्ति टंगा पैसा भल मंद सब त्याग करते नहीं कि सब त्याग करते दरकार पड़े निजर इज्जत महत्व बर्बाद कर बंधु पे बोली जाए चाणक्य कौन कहले बंधु प्रकृत रे किए राजद्वारे शमशाने च जतिष्ठति सबान्धव क्यों आम खाई देह बड़ खराब अच्छे बेमार अच्छे विश्राम करवा कथा हटात बंधु चलीगला शुणलु अखिया अपिया शमशान को जाए चुआ ही असमय के तले फेर उठी ठिकना ना शमशान भूमि जाऊ राजद्वारे आमे किए थाना फांडी किए हो कि दरकार आम से जीवा बंधुटे असुविधा पड़ जाए जीवा जितक पारा जाए नगले हबन बंधुटा राजद्वारे शमशाने च जतिष्ठति सबान्धव प्रकृत बंधु इटि जा पहुंचे अतएव जहां बोली सर्वस्व त्याग करा जाए ये टंगा पैसा घर द्वार धन सम्पत्ति जत भत सुख दुख देह मुंड अलग कथा एगुड़ाक जहां त्याग करा जाए पति पे पुत्र पे बंधु पे भाई पे से गुड़ाक आम खाली त्याग करू आति विलंघ्य अति विलंघ्य अति विलंघ्य दाक्षा देखिए दुर्व्यवहार करो फेगा भोपटा लात गोईठा मारी नापुड़ी कांपुड़ी बड़ी अति विलंघ्य खाली लंघन करनु से दुर्व्यवहार कर दुर्वाक्य कही पिता जे परम पूज्य पदाघात कर पति जे विष्णु समान पदाघात कर भाया आम आसल श्याम सुंदर तुम लज्जा नहीं तमें मनीष ना आ राति अधरे झील पिलाटी पाखरे आसी पहुंचले कौन से पुरुष त्याग कर मनीष संप्रजांगना मान के दूर को पड़े कथा भाव कथा के पड़े आम आलोचना करे जागतिक श्रृंगार ढंग से एक कथा गुडा को कहुच स्पष्ट भाव कहते कि तब क्लीब जदि कितबर अर्थ क्लीब नुह तमें झील पिलाटे पैंट सार्ट पिंधिक आम पाक आना पड़ पुरी कितब मिथ्या पुरुष कितब जोषित निशी कह त्यजेत जदि एटा यार भाव अनेक समय आम आलोचना करचे अप्राकृत वस्तु गुड़िक प्राकृत ढंग से कह प्राकृत ढंग से आम को अण अनुमान वाक्य जागतिक अवस्था जन जागतिक व्यक्ति कहला बेले तार अंतकरण जो आवेग से आवेगटा सीटा यहाँ देखा पदरा कहला जो पद गुड कह पदर तात्पर्य भाया बुझे कह भगवान लीला चित्र फेरे गोपी गीत तथा या सुंदर भाव समाधान करदियों प्रकृत रहा गोपी मान कथन कि आम तो योग्य नुना गोपांगना मान बाणी पे आम तो योग्य नुह आमर से योग्यता नहीं जदिओ ब्रजांगना मान कहले कि तब जोषित कह निशी त्यजत तम जब मनीष ही था पुरुष ही था वीर ही था निर्भीक ही था भीरु का पुरुष न हो था स्त्री लोक गुड़ाक रात अधरे बण में असुविधा पड़गले तुम छाड़ देखिए पड़ो उद्धार कर घरे नहीं पहुंचे दिखता
ମଣିଷ ହୋଇଥାନ୍ତ, ଠିକ ପୁରୁଷ ହୋଇଥାନ୍ତ, ଆରେ ସ୍ତ୍ରୀ ଲୋକ ଗୁଡାକ ରାତି ଅଧରେ ବିପଦରେ ପଡ଼ିଗଲେ ରେ, ଅରଣ୍ୟ ଭିତରେ କଣ କରିବେ, କୁଆଡେ ଯିବେ, ଭଲ ମନ୍ଦ ବାଘ ଭାଲୁ ସାପ ବିଛା ନାନା ପ୍ରକାର ଅସୁବିଧା ଅଛି, ଚାଲ 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 ମୁଁ ଯାଉଛି, ମୋ ସାଥିରେ ଆସ, ଚାଲ ତମ ଘରେ ମୁଁ ପହଞ୍ଚେଇ ଦେଇକିରି ଆସିବି। ଏଇଟା ହଉଛି ବୀର ପୁରୁଷ ଆଉ ପ୍ରକୃତ ପୁରୁଷର କାର୍ଯ୍ୟ ନା, ଆଉ ପୁରୁଷ ଉଚିତ କାର୍ଯ୍ୟ ଆଉ। ଆଉ ଅରଣ୍ୟ ଭିତରେ ଆମେ ଏମିତି ଅବସ୍ଥାରେ ପଡ଼ିଛୁ, ତମେ କୋଉଠି ଯାଇକି ଲୁଚିଛ, ଆହୁରି ଅନେକ କଥା ଏ ବାକ୍ୟ ଭିତରେ ଅଛି। ପତିସୁତାନୟ ଭ୍ରାତୃ ବାନ୍ଧବା ପତି ବିଲଙ୍ଘ ଅତି ବିଲଙ୍ଘତେ ନ୍ୟଚ୍ୟୁତା ଗତା ଗତି ବିଦସ୍ତବୁତ ଅତି ଗୀତ ମୋହିତା କିତବ ଜୋଷିତ କଷ୍ଟ ଜନ୍ନିସି। ଏଇ ବାକ୍ୟ ବ୍ରଜାଙ୍ଗନା ମାନଙ୍କର ହଉଛି ଷୋହଳ ନମ୍ବର ଶ୍ଳୋକ। ଆଉ ତିନୋଟି ଶ୍ଳୋକ ରହିଲା, ଏ ଶ୍ଳୋକ ଉପରେ ଆସନ୍ତାକାଲି ଟିକେ ଆଲୋଚନା କରିବା, ଆଉ ଟିକେ ଆଉ କିଛି କିଛି ରହିଛି, ସମୟ ହେଇଗଲାଣି ବିଳମ୍ବିତ, ଏତିକିରେ ଆଜି ଭାଗବତ ବିଶ୍ରାମ କରନ୍ତୁ। ଗୋଟେ ଶ୍ଳୋକର ଚରମ କଥା।